হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি একটু বেরিয়েছি সকাল সকাল, দেখো স্নান করে ফ্রেশ হয়ে, একটু আমার টুকটাক কাজ আছে, তো সেই কাজগুলো সারতেই বেরিয়েছি। তোমরা আগে ভিডিওটা দেখতে পেলে যে বাবা মা এসছে, আমার শ্বশুর শাশুড়ি এসেছেন, আমার ছেলে তো ভীষণ খুশি, এত খুশি যে তোমরা তো ভিডিওটা দেখতেই পেলে যে কেমন খুশি। অ্যাকচুয়ালি একা একা থাকে আর স্কুল টিউশন সব কিছু থাকে। তো যাই হোক, মা বাবা অনেক জিনিস এনেছে চন্দননগর থেকে, আর এখন একটু টুকটাক কাজ ছেড়ে আমি ঘরে ফিরব। তো আজকে সকালবেলা ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ফাইনালি আমাদের ইম্পোর্টেড ইলিশ এসে পৌঁছেছে, শুধু কলকাতা থেকে প্লেনে চেপে বিনা টিকিটে কোলে বসে ফাইনাল ইলিশ এসে পৌঁছেছে। অনেকদিন বাদে ইলিশ সামনে থেকে দেখলাম, এবং এগুলোকে এবার চব্য চস্য লেঝপেও করা হবে, যে যেভাবে আর কি করা যায়। কাঁটাগুলো রেখে দিও, কাঁটাগুলো শুকিয়ে বাঁধিয়ে রাখবো। তোমাদেরকে বলেছিলাম যে মা অনেক কিছু জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য। অ্যাকচুয়ালি আমরা সত্যি খেতে ভালোবাসি আর জিনিসগুলো খুব মিস করি, তো তার মধ্যে একটা স্পেশাল জিনিস হচ্ছে ইলিশ মাছ। বুঝতেই পারছো তোমরা, ইলিশ মাছ তো বাঙালিদের সত্যি খুব প্রিয়। তো মা সে অনেকগুলোই নিয়ে এসেছে, এই দেখো কৌটো ভর্তি করে সব নিয়ে এসেছিল মা, কিন্তু সেই রাতেই তিন পিস উদা হয়ে গেছে। বুঝতেই পারছো সেই রাতেই তিন পিস একদম, মানে আর তর সরেনি আমাদের। তা আজকে একটা মা স্পেশাল রেসিপি করবে, সেই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো রেসিপিটা। কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিচ্ছে, এর মধ্যে তুমি কি কি বেটেছো? এর মধ্যে পোস্ত, সর্ষে, ওখানে নুন দিয়ে আর লঙ্কা দিয়ে এটা বাটা দিয়েছো। এখানে আমি একটু দিয়ে দিলাম, জল দিলাম, হলুদটা খুব বেশি দেব না, কারণ হলুদ দিলে ইলিশের টেস্টটা অনেকটা আর মা কিন্তু পুরো পাকা রাঁধুনি ইলিশ মাছের, মায়ের হাতে ইলিশ মাছ কিন্তু সত্যি জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তোমরা এই ইলিশ মাছটা যেভাবে মা রেসিপিটা দেখাচ্ছে অবশ্যই ট্রাই করো, কোনো ঝঞ্ঝাট নেই। ফুটে উঠলে আমি আর একটু জল দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেব, ফুটে উঠলে হলুদের গন্ধটা চলে যাবে। তারপরে আমি কালারটা কি এসেছে দেখেছো, মা কিছু বলো কেমন লাগছে তোমার বৌমার বাড়িতে এসে রান্নাঘরে ইলিশ মাছ রান্না করে। আমার বৌমাও খুব ভালো রাঁধুনি, আমি ওর থেকে অনেক কিছু শিখি। তো দেখো এটা ফুটে গেছে, ইলিশ মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। আর মাছগুলো যেহেতু মা হালকা ভেজেই নিয়ে এসছে না, ওই জন্য বেশি ভাজার আর প্রয়োজন হয়নি। মাছগুলো একটু ফুটুক, গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে মায়ের মধ্যে। মায়ের মধ্যে আর জল দেবে না তুমি? একটুখানি জল লাগবে মনে হচ্ছে। আর একটা স্পেশাল জিনিস আজকে আছে, যেহেতু এই সর্ষে পোস্ত এটা বাটা হয়েছে, তো এই পুরটা একটু বেশি ছিল, ওই জন্য এই যে কাঁকরোলের মধ্যে এই পুর দিয়ে
এটা যেটা হয় বেসনে কোটিং করে, তোমরা এটা অনেকেই জানো, এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি না। দেখো মারা যখন থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, তারপরে থেকে আমরা বলছি না ওটাকে একটু ফ্রিজে রাখি, হালকা হালকা কিছুটা রান্না হোক কিছুটা ফ্রিজে রাখি, বন্ধ থাকলেও ভালো লাগবে, মানে মাছটা যে ফ্রিজে আছে সেটা দেখলেও ভালো লাগবে, তাই তো? লাস্টে একটুখানি তেল দিয়ে দেবো, কাঁচা তেল, হ্যাঁ সর্ষের তেল, রান্না তো মোটামুটি কমপ্লিট, 5-10 মিনিটের রান্না। যাই হোক, তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিও বাড়িতে, খুব ভালো লাগবে। আর মায়ের হাতে ইলিশ মাছ জাস্ট ফাটাফাটি খেতে হয়, আমি তোমাদের বলছি। পিকচার হবি বাকি হে মেরে দোস্ত। Feeling sorry between goodbye and hello again, how we can grow again, how